ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুরে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা মনোনীত প্রার্থী আলহাজ নাসিরুদ্দিন সরকার। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আসন্ন আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ হাতপাখা মার্কা মনোনীত প্রার্থী আলহাজ নাসিরুদ্দিন সরকার আজ শুক্রবার সকালে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাচন অফিস থেকে হাতপাখা মার্কা প্রতীক পেয়ে শুক্রিয়া জ্ঞাপন করে আইয়ুবপুর ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ নাসিরুদ্দিন সরকার এবং তার কর্মী সমর্থকরা। আলহাজ নাসিরুদ্দিন সরকার বলেন, তিনি আইয়ুবপুর ইউনিয়নে নির্বাচিত হলে জাহিলিয়াতের সকল প্রকার আধিপত্যের অবসান ঘটিয়ে কুরআন সুন্নাহ অনুযায়ী খোলাফায়ে রাশেদার নমুনায় সাহাবায়ে কেরামের অনুসৃত পথে মানব জীবন গঠন ও সমাজের সর্বস্তরে পূর্ণ দিন বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাবেন বলে আশ্বাস দেন। নাসিরুদ্দিন বলেন, আমি চাই আইয়ুবপুর ইউনিয়ন একটি আদর্শ ইউনিয়নে পরিণত হোক, যা ইসলামের অনুশাসনের মাধ্যমে করা সম্ভব। হাতপাখা এমন একটি মার্কা যে মার্কার মাধ্যমে আমি নির্বাচন করে আইয়ুবপুর ইউনিয়নে ইসলাম মূলতন্ত্র গড়ে তুলব। ইসলামী আইনের মাধ্যমে আইয়ুবপুরকে পরিচালনা করে দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও সুশাসন গড়ে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। বক্তারা এ সময় বলেন, আলহাজ নাসিরুদ্দিন সরকার একজন ধর্মভীরু আদর্শিক মানুষ। তিনি বাংলাদেশ মুজাহিদ কমিটি আইয়ুবপুর ইউনিয়ন শাখার সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী সদস্য। আইয়ুবপুর ইউনিয়নে হাতপাখা মার্কায় নাসিরুদ্দিন সরকার নির্বাচিত হলে আইয়ুবপুর একটি আদর্শ ইউনিয়নে পরিণত হবে বলে আমরা বিশ্বাস করি। বাংলাদেশ ইসলামী আন্দোলন এর সংগ্রামী আমির বীর সাহেব চর্মহুজুরের মনোনীত হাতপাখা প্রতীকে আমাদের আইয়ুবপুরের গণমানুষের জনগণের প্রিয় বন্ধু আলহাজ জনাব নাসিরুদ্দিন নাসির ভাই হাতপাখা প্রতীকে নির্বাচন করবে ইনশাআল্লাহ। সেই হিসাবে আজকে আমরা কুটিনাইট বাসাই ইত্যাদি পর্ব শেষ করার পর আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী নাসির ভাইয়ের হাতে উপজেলার নির্বাচন কমিশন হাতপাখা প্রতীক তুলে দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। কিছুদিন পূর্বে ইউনিয়ন পরিষদ উপজেলা নির্বাচন অফিস হইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ধর্মনায় মনোনীত প্রার্থী হিসেবে আমাকে হাতপাখা দিয়ে নির্বাচন অফিসার নির্বাচনের জন্য বলছে, আগামী 15 জুন 2022 বুধবার ভোট গ্রহণের তারিখ, আমরা শান্তি সুষ্ঠুভাবে নির্বাচন হোক সেটা আমরা প্রত্যাশা করছি। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।